আমি দীপা, তোমরা দেখছো দীপাস ব্লগ। তো আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি এমন একটা ফ্যামিলিকে নিয়ে কথা বলতে এসেছি, তো সত্যি করে বলতে আমার পার্সোনালি মনে হয় এই ফ্যামিলি মেম্বার যদি আমি হতে পারতাম কি যে ভালো হতো। তো একটা সুন্দর হাসি খুশি ফ্যামিলি, যেখানে সবসময় হাসি খুশি, দুঃখ যেন আসতেই পারে না, সেরকম একটা ফ্যামিলি। দুঃখ হয়তো আছে, কিন্তু সেটাকে একদম পাশে ফেলে তারা সবসময় হাসি মজায় মেতে থাকে। তো সেটা হলো আমাদের সবার প্রিয় সেন ফ্যামিলি, অর্থাৎ সেনসেশনের সেন ফ্যামিলি আর বন্নি সেনের সেন ফ্যামিলি, তার বাপের বাড়ি ফ্যামিলি। সত্যি এত সুন্দর, এত সুন্দর একটা ফ্যামিলি এখনকার দিনে দেখা পাওয়া সত্যিই খুব বিরল। এখনকার দিনে এইরকম একটা ফ্যামিলি পাওয়া মানে ভাগ্যের বিষয়। আমি বলবো বন্নিদি, মিষ্টিদি, তিন্নিদি, অরিন্দম দা অনেক ভাগ্য করেছে, আর সব থেকে বেশি ভাগ্য করেছে আমার মনে পম্পিদি, যে এইরকম একটা ফ্যামিলির বউ হতে পেরেছে। মানে এক ওদের বাড়ির মানুষগুলো একদম অমায়িক, অমায়িক, কোনো তুলনা হয় না। আমরা সবাই জানি কিন্তু এই তিনটে ফ্যামিলি কিন্তু আলাদা, কিন্তু কখনো কখনো দেখে মনে হয় না যে এরা আলাদা। সবাই মনে ওরা একে অপরের সাথে এত সুন্দর জড়িয়ে থাকে যে মনে হয় সবসময় ওরা এক। হয়তো বাইরে থেকে কেউ যদি হট করে, আমরা যারা রেগুলার ভিউয়ার্স তারা জানি যে ওরা আলাদা, মানে আলাদা সবাই থাকে, কিন্তু যারা বাইরে থেকে হয়তো হট করে ফার্স্ট দিন ব্লগ দেখবে, আর যদি মেনলি তারা যদি বিয়ের ব্লগ বা বিয়ে রিলেটেড ব্লগ গুলো দেখে, তারা তো বুঝতেই পারবে না যে এটা আলাদা, মানে আলাদা আলাদা ফ্যামিলি, মানে সবাই মনে এক। আর সত্যি ওরা সবাই এক, একে অপরের মানে খুশি করতে, একে অপরকে খুশি করতে বা মানে একে অপরকে খুশি রাখতে এতটা মানে এফোর্ট দেয় যে বলার নেই। সত্যি এটা আজকের দিনে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। বা একে অপরকে খুশি রাখতে একদম যেন প্রাণপাত করে দেয়। ওই যে মিষ্টি তিন্নিদির বিয়ে হলো, কিন্তু তিন্নিদির হয়তো মা নেই বলে কষ্টটা অনেকটা আছে, কিন্তু মানে এত সবাই ভালোবাসায় আগলে রেখেছে, আমার মনে হয় তিন্নিদির ফিলটা একটু হলেও কম হয়েছে, যে মা নেই যে একটা ফিল। ওই তো বন্নিদির মা বা অরিন্দমদার মা একদম নিজের মায়ের থেকে কোনো অংশে কম নয়। তিন্নি তো মনে যত আবদার এখন মেজোমার, কাকিমার কাছে, মেজোমা আমাকে এটা খাওয়াবে, কাকিমা আমাকে এটা খাওয়াবে, মানে সত্যি এত ভালো লাগে এই ফ্যামিলিটাকে দেখতে। ব্লগ এলে মনে হয় আগে কাজ ফেলে ব্লগ দেখি, বা যদি সেরকম মানে কাজের মানে ব্লগ আসার সঙ্গে সঙ্গে তো ব্লগ না দেখি, যদি ঠিক করে না দেখা হয় তখন মনে হয় আরেকবার, মানে কোনো কোনো দিন দুবারও দেখা হয়ে যায় যে ঠিক করে শান্তিতে বসে ধীরে সুস্থে দেখবো। মানে এত ভালো লাগে এই ফ্যামিলিটাকে, সব সময় হাসি খুশি হয়ে হুল্লোড়ে মেতে থাকে সেনবাড়ি। আর এই বাড়ির যিনি মানে দুটো কাকিমা আছে, যেই দুই কাকিমা মানে বন্নিদির মা আর অরিন্দমদার মা, সত্যি এদের কোনো তুলনা হয় না। মানুষ হিসাবে এরা এতটাই ভালো যে সত্যি এদের কোনো তুলনা হয় না। আর বন্নিদির মা হয়তো একটু একটু লজ্জা পায়, কিন্তু অরিন্দমদার মা এই বয়সে ছেলে মেয়ে বৌমা নাতি নাতি সবার সঙ্গে একটু সুন্দর পাল্লা দিয়ে তুড়ি মেরে বয়সটাকে জাস্ট উড়িয়ে দিয়ে আনন্দ করছে। আমার তো মনে হয় বোলপুর বলে ব্লগ গুলো সুপার ডুপার হিট এই এই ফ্যামিলি মেম্বার গুলোর জন্য। ব্যাঙ্গালোরের ব্লগও যথেষ্ট সুন্দর লাগে, খুব ভাল লাগে মানে পম্পিদি এদের ব্লগ, কিন্তু মানে বোলপুর এলে ব্লগ যেন একটা অন্য লেভেল। যখন থেকে শুনি যে পম্পিদিরা বোলপুর যাচ্ছে, তখন থেকে জানি হ্যাঁ ব্লগ এবার আসবে কিছু, মানে এত ভালো লাগে। আর বন্নিদি যখন শ্বশুর বাড়িতে থাকে, ওই আন্টি আঙ্কেলকে তো দেখতে খুব ভাল লাগে, একদম সত্যি কোনো অহংকার নেই, এত সুন্দর একটা মাটির মানুষ। কিন্তু ওই বোলপুর এলে এই এতগুলো মানুষের সাথে ব্লগ করে না, সত্যি দারুণ লাগে তোমাদের ব্লগ এখন বোলপুর বালা ব্লগ। আর বিয়ের ব্লগ গুলো জাস্ট ফাটিয়ে দিয়েছো, ফাটিয়ে দিয়েছো, সত্যি বলছি মানে তোমাদের দেখতে এত ভালো লাগে। সত্যি আমার মনে হয় যে কোনোদিন যদি আমি তোমাদের সামনে থেকে দেখতে পাই, মানে আমার জীবনে সেটা বিগ 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 ডে হবে, সত্যি বিগ ডে হবে, মানে এত খুশি হব আমি তো বলার নেই। শাশুড়ি বৌমার মধ্যে একটা ফর্মাল সম্পর্ক তো থাকে, কিন্তু এই সেনসেশনের মানে সেন বাড়ির পম্পিদি যখন সাগরদা বলে ডাকে, বা এইরকম যে একটা মজা ইয়ারকি, এইরকম সম্পর্কটা সত্যি মানে দেখা যায় না। আর সত্যি যখন সাগরদা বলে ডাকে না, তখন দারুণ লাগে, মানে দারুণ লাগে বলতে এইরকম যে হ্যাঁ, মানে এখনকার দিনে আমরা তো নিউজে দেখি, আমার পার্সোনালি কোনো আমার শাশুড়ি কোনো শাশুড়ি মা নেই বলছি, শাশুড়ি মা নেই, তো আমি সত্যি এই 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 যখন তোমাদের এই বন্ডিংটা মিস করি। আমার যদিও শাশুড়ি মা নেই, তো শাশুড়ি মা যদি থাকতো আমার মনে আমার সাথে মনে এরকম একটা বন্ডিং হতে পারতো। তো যখন সাগরদা বলে ডাকে, যে এত
ভালো বন্ধুর মতো একটা সম্পর্ক যে বলার নেই। আর কাকিমার তো এখন এই ডায়লগটা পুরো ফেমাস, ইরি বাবারে। তো এই ইরি বাবারে এটা কাকিমাকে আমি বলতে চাই যে কাকিমার এই ডায়লগটা না আমি এখন বাড়িতে বলি। তো আমার হাজবেন্ড প্রথম দিন সারপ্রাইজ হয়ে গেছে, এই ইরি বাবারে তুমি আবার এটা আমার কোথায় শুনবে। তারপর আমি ওকে একটুখানি দেখালাম এটা এটা ইরি বাবারে, বলছে ও এটা ব্লগের ইয়ে। তো দারুণ লাগে। পুলকটাকে থ্যাংক ইউ যে এরকম একটা ডায়লগ ছড়িয়ে দেওয়ার জন্য, মানে আমরা খুব এনজয় করছি ব্লগের মধ্যে যখন ওই ইরি বাবারে এটা বলেছে। তারপরে এই ফ্যামিলিতে আরেকজন মানুষ আছেন, মানে তিনি হয়তো এতটা হই হুল্লোড় করেন না, কিন্তু শান্ত প্রিয় একটা, খুব ভালো লাগে আমার এই মানুষটাকে, যে পিসিমণি। পিসিমণির সঙ্গে আমি আবার যেন আমার মা বা বাড়ির বড়দের অনেকটা মিল পাই এরকম। কারণ কেন বলছি যে বন্নিদি যেদিন ওই মান ধাসাটা কিনে নিয়ে এলো, তো কাকিমার পিসিমণি বলছিল না যে, পিসিমণি বেশি করে বলছিল শুনছি যে এত টাকার কসমেটিক্স কিনিস কেন, জুমিয়ে দেখতে তো গয়না কিনতে, এটা তো অ্যাসেট। তো আমিও সত্যি কথা বলতে খুব কানের দুল এইসব কিনতে ভালোবাসি। যখন আমি কিনতাম আমার মাও এরকম বলতো, এই এত এত টাকা কেন খরচ করিস, তার থেকে তো একটু সোনা গয়না জমিয়ে কিনতে পারিস, বা এত এত জামা কেন কিনিস। সত্যি কথা বলতে এত নেশা না ওগুলো যখন কিনে ফেলি। তারপর এখন ভাবি, এখন যেহেতু বিয়ে হয়ে গেছে, তো এখন ভাবি যে হ্যাঁ একটু, মানে বিয়ে হয়ে গেছে 3-4 বছর হলো আমার, তো এখন ভাবি হ্যাঁ একটু একটু করে সেভিংস করে যদি একটা সোনা গহনা কিনে রাখি তাহলে মনে সেটা সত্যি আসে। তো পিসিমণির এই কথাটার সঙ্গে আমার মায়ের সঙ্গে প্রচুর প্রচুর রিলেট করতে পারি আমি এই কথাটা। আর বাড়ির ওই দুটি ফুদে, উফ ডিমু আর গুনগুন, কি যে ভালো লাগে দুটো, একদম মনে যমজের মতো হেটলের মতো লেগে থাকে। আর ওদের কি ভালোবাসা, দিদি ভাই গুনু ভাই, ওফ কি ভালো লাগে দেখতে। আর সব থেকে ভালো লাগলো যখন ওই তিন দিদিরা অষ্টমঙ্গলাতে এলো, মিষ্টিটা না তুই আগে খা তুই আগে খা। তো সত্যি মানে এইরকম ভালোবাসাও কিন্তু এখন দুই দিদি বোন, মানে দিদি বোন মানে পুরো বন্ধু। আর সত্যি এতে বাড়িতে বোন তিন দিদি একদিন ওই শিমতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিল না যে আমাদের কোনো এক্সট্রা বন্ধু নেই, আমরা তিন বোনই তিন বোনের বন্ধু, মানে এইটাই এই বাড়িতে বলেই সম্ভব। এখন আমাদের বাইরের বন্ধুত্বের সংখ্যাই বেশি, বা আমরা কোনো কিছু হলে বাইরের লোকজনের সাথে হই হুল্লোড় করতে পছন্দ করি, কিন্তু এই সেনসেশনকে বা সেন ফ্যামিলিকে দেখি যে, বা বন্নিদিদের সবাইকে দেখি যে এরা বাড়ির মধ্যেই আনন্দ করতে বেশি ভালো লাগে। সত্যি বাড়ির লোকের সাথে আনন্দ করার মজা যে কি সেটা যারা না করে সেটা বুঝতে পারে না। তো আমি এখন সত্যি খুব মিস করি, যেহেতু ব্যাঙ্গালোরে থাকি এতটা দূরে থাকি, বাড়ির সব কিছু অকেশন হয় যখন, বিয়ে বাড়ি বা কিছু হয়তো সবসময় অ্যাটেন্ড করতে পারি না, পুজো টুজো, তো তখন খুব খুব মিস করি। আর সেন বাড়ির ছেলে মেয়েদের কথা যদি বলি, অরিন্দম দা, তিন দিদি, মিষ্টি দি, বন্নি দি, তো সবাইকে মনে হয় সত্যি মানে কাকিমারা সত্যি রত্নগর্ভা বলি, এরকম এত ভালো ভালো একটা ছেলে পেয়ে ছেলে মেয়ে পেয়েছেন। আর আপনাদের শিক্ষা দীক্ষার উপর সত্যি আমার কুর্নিস, কারণ এত সুন্দর শিক্ষা দীক্ষা দিয়ে আপনারা বড় করেছেন। আমি হয়তো অনেকটা ছোট, এগুলো আমার বলা উচিত হচ্ছে না জানি না, তো যাই হোক এত ভালো মানে বলার নেই, সত্যি বলার নেই। আর তিনটে জামাই, পুলকদা তো, পুলকদা শৈবালদা তো একদম হাসি মজায় মাতিয়ে রাখে বাড়ির জামাই বলে বাড়ির ছেলে। আমি বলবো সমস্ত জামাইদের বাড়ির ছেলে হয় দরকার, সমস্ত বৌমাদের বাড়ির মেয়ে হয় দরকার এইরকম দিনে, তো খুব ভাল লাগে। আর কালকে যে পিসিমণি একটা বললো না যে বন্নি তোর অনেক ভাগ্য ভালো যে শৈবালদার মতো, শৈবালের মতো একটা ছেলেকে বর হিসেবে পেয়েছিস, আমি বলবো তোমাদের সবার সবার ভাগ্য ভালো, যে কারণ তোমরা সবাই সবার সাথে একদম পুরো রাজজট, যেমন বন্নিদি তেমন শৈবালদা, তেমন অরিন্দমদা, তেমন পম্পিদি, যেমন পুলকদা তেমন মিষ্টিদি, তেমন রুদ্রদা, তেমন যেমন তিন্নিদি, সত্যি তোমরা সবাই সবার সাথে একদম পুরো রাজজট। মানে তোমাদের ওই কাপলসটা দেখলে কি যে ভালো লাগে, খুব ভালো লাগে তোমাদের। সত্যি কথা বলতে সত্যি যদি কোনোদিন তোমাদেরকে সামনে থেকে দেখতে পাই তো আমার খুব খুব ভালো লাগবে। তোমরা যখন বাড়িতে সবাই মিলে একসাথে থাকো না, আমার মনে হয় তোমাদের সবসময় একটা কালো টিকা পরে থাকা দরকার, কারণ তোমাদের ফ্যামিলিটার উপর সত্যি কথা বলতে পার্সোনালি আমার খুব নজর লাগে। ইস, এরকম ফ্যামিলি মেম্বার যদি আমি হতে পারতাম, তো সত্যি আমার মনে হয় অনেকের এরকম মনে হয়। আমি হয়তো আমার মনের কথাটা আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি, অনেকজন হয়তো করতে পারে না, কিন্তু অনেকজনের মনে হয় যে আমি যদি এরকম ফ্যামিলি মেম্বার হতে পারতাম, বা তোমাদের যদি একবার দেখতে পেতাম। আর সেন বাড়ির বৌরানী পম্পিদি, পম্পিদি তো তার দায়িত্ব কর্তব্য এতটুকু দায়িত্ব কর্তব্য থেকে পিছপা হয় না, মানে সবাইকে সমান, তাহলে যাকে যেমন রেসপেক্ট দেওয়া দরকার, যাকে যেমন ভাবে করা দরকার, পম্পিদি তাকে সেইভাবে করে।
পম্পিদি, মানে পম্পিদি, পম্পিদিকেও তোমরা এই বাড়ির বউ হিসাবে পেয়ে সত্যি আমার মনে হয় অনেক ধন্য। কারণ পম্পিদি আর পম্পিদির বাবার কথা কি বলবো, সত্যি কাকিমা নেই আমাদেরও, মানে এখনো কথাটা শুনলে বা কিছু ভিডিও, মানে পুরনো যখন ভিডিও গুলো দেখি বুকের ভিতরটা মানে ছ্যাঁক করে ওঠে। আর কাকু তো একদম অমায়িক একটা মানুষ, দুটো কাকুই, মানে তিন্নিদির বাবা ওই কাকু, মানে একটা অমায়িক মানুষ। না হলে কালকে যখন তিন্নিদি এই বাড়িতে এলো তখন তিন্নিদি বাবা বলছে কি মেয়েকে নিয়ে এলেন। আর সত্যি কাকু তিন্নিদিকে মেয়ের মতোই ভালোবাসে, মেয়ের মতোই ভালোবাসে কিন্তু। আর কাকু কালকে সব থেকে একটা ভালো কথা বললো, মানে তিন্নিদির বাবা, যে তোমরা খুশি থাকলেই আমরা খুশি। বা সত্যি বাড়ির বড়দের এইরকম কথা হয় দরকার, কারণ বাড়ির বাচ্চারা, ছোটরা যদি খুশি থাকে তাহলেই বড়রা খুশি, ওদের খুশিতেই সবার খুশি এরকম। আর বাড়ির মেয়েদের মধ্যে সব থেকে হুজুগে মনে হয় গোপালা। সত্যি গোপালা চলে যাওয়ার পর বিয়ের ব্লগ গুলো যেমন এনজয় করছি গোপালাকে, কিন্তু আমরা অনেকে অনেকে মিস করেছি যে গোপালার ওই যে ডাক, ও বেজো মা, ও কাকিমা, এগুলো যেন সত্যি ব্লগ এর মধ্যে মিস করেছি। মানে আর মানে বন্নিদি আর মিষ্টিদি তো একটু শান্ত প্রকৃতির, মানে ওরা অতটা গোপালা মানে তিন্নিদির মতো এতটা মানে হই হই করে না, কিন্তু তিন্নিদি মারাত্মক হুজুগে আজকে চমমুড়ি, মানে চমমুড়ি চপ নিয়ে চলে এলো এরকম। তো তোমাদের এই চমমুড়ি মাখা দেখে আমারও মনে হয় যখন বাড়ি যাই আমরাও, আমার যখন আমার জেঠু মেয়ে আছে, তো জেঠু মেয়েরা সবাই যখন আসি তখন হয়তো মাঝে মাঝে চমমুড়ি আমাদের খাওয়ায়, আর ওরকম সবাই মিলে মেখে চমমুড়ি খাওয়ার মজাটা জাস্ট আলাদা, জাস্ট আলাদা। তো যাই হোক, সেন ফ্যামিলিকে আমি, মানে সেন ফ্যামিলির ব্যাপারে আমি বলতে গিয়ে আমি এতটুকুই বললাম, জানি না আমি কি ঠিক বললাম কি ভুল বললাম। আর আমি রোজ যেহেতু তোমাদের ব্লগ দেখি আমি এইগুলো খুব রিলেট করতে পারি, মানে আর আমার মনে হলো যে আমার তরফ থেকে আমার সেন ফ্যামিলিকে কেমন লাগে এই বার্তাটা আমার ভিডিওর মাধ্যমে দেওয়া উচিত। তো মানে আমি বললাম উচিত না, জাস্ট আমি আমার আমার যে মনের কথাটা সেটা আমি শেয়ার করলাম। জানি না পম্পিদি বা বাড়ির কেউ এই ব্লগটা কোনোদিন দেখবে কিনা, তো দেখলে যদি আমি কিছু ভুল বলে থাকি প্লিজ প্লিজ আমাকে মানে ছোট বোন ভেবে একটু ক্ষমা করে দিও। আর আর একটা কথা বলতে চাই যে তোমাদের সাথে সত্যি কোনোদিন জানি না যে দেখা হবে কিনা, তো যদি সেদিন কোনোদিন দেখা হয় তো সেদিনটা আমার কাছে বেশ বিগ ডে হবে। আর আমার বাড়িও, আমার আমি থাকি ব্যাঙ্গালোরে আর আমার বাড়ি হচ্ছে নতুনহাটের কাছে, তো বোলপুরটা যাওয়াটা সেরকম ভাবে হয়তো অনেকবার গেছিও, কিন্তু আমি তোমাদের অ্যাড্রেসটা তো ঠিকভাবে জানি না, তো আর ব্যাঙ্গালোর থেকে যাওয়ার পরে সেইভাবে দেখা হয় না, তো জানি না কোনোদিন কোনোদিন তোমাদের সাথে দেখা হবে কিনা। তো যদি দেখা হয় সেদিন খুব খুব খুশি হব। আর পম্পিদির আর বন্নিদির ব্লগ একদিন যদি আমি না দেখি আমার দিনটা কমপ্লিট হয় না, একদিনও যদি না দেখি, মানে একদিন যদি না দেখি আমি মানে কোনো কারণবশত হয়তো দেখা হলো না, মানে আমি তার পরের দিন দুটো ব্লগ একসাথে দেখিনি, মানে আমার এত ভালো, আমি মিস করতেই চাই না। আর পুলকদা সেদিন বললো না যে আমিও ভাবছি একটা চ্যানেল খুলবো, এটা হয়তো মজার করেই বলেছে, তাই বলবো প্লিজ প্লিজ তোমরাও খোলো না তিন্নিদি আর মিষ্টিদি, তাহলে আমরা মানে সবার সাথেই কানেক্ট থাকতে পারবো, আমরা রোজ দেখতে পারবো যে তোমরা কি করছো। আর পম্পিদি আর বন্নিদি যখন আসে তখন তো আমরা সেন ফ্যামিলিকে দেখতে পাই, বা আর তো অন্য সময় দেখতে পাই, তো মিষ্টি দিদি যদি একটা খোলে তাহলে আমরা দেখতে পাবো সেন ফ্যামিলিকে রোজ। আর তিন্নিদি তো একটা নতুন জীবন, নতুন সবকিছু, খুব খুব ইচ্ছে করে যে তোমরাও দুজনা খোলো, তো যদি একটা ব্লগ চ্যানেল খোলো আমরাও দেখতে পাবো, খুব ভালো লাগবে। তো যাই হোক ফ্রেন্ডস, এই ছিল আমার ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করে বলো কেমন লাগলো। তো আজকের মতো টাটা, ফিরবো আবার নতুন ভিডিও নিয়ে, সবাই ভালো থেকো সুস্থ থেকো।